গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়া এখন মোটামুটি ভালোই আছি। আর আজকে খুব ভোরে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, আর এখন বাজে প্রায় 6:45। আর এত সকালে দেখতেই পাচ্ছো, নাস্তা না করে কিছু অন্য কাজ বাদ দিয়ে আগে এই কাজটা করে নিচ্ছি। আসলে গতকালকে রাত্রে চাচা বলেছিল পানি থাকবে না, পানি ধরে রাখতে, কিন্তু রাত্রে আমার খেয়াল ছিল না, তাই পানিটা আমি ধরতে পারিনি। ঘুম ভেঙেই যখন মনে পড়লো যে আমার অনেক বড় একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে পানি ধরতে হবে, যার জন্য আমি এই ড্রামটাকে ক্লিন করে নিচ্ছি। আসলে ড্রামটা আমি অনেক দিন ব্যবহার করি না, এখন যেহেতু পানি ধরে রাখতে হবে তাই এটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে পানিটা ধরবো। আর এটা হচ্ছে আমি বারান্দায় ড্রামটা ধুচ্ছি। আসলে আমার অনেক বড় একটা সুবিধা আছে এই বাসাটায়, সেটা হচ্ছে যেহেতু ওয়াশরুমটা সাথেই আছে, যার জন্য পাইপ সেট করে আমি যে কোনো বড় কোনো কিছু মাজা ধুতে মানে ধুতে হলে এখানে ধুতে পারি। খুব মানে ভালোভাবে ধোয়া যায়, ধুয়ে তারপরে হচ্ছে জায়গাটা ক্লিন করে রাখলে খুব ভালো হয়। আসলে রান্নাঘরে অনেক কাজ আছে যেটা করতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এখানে অনায়াসে সেটা করতে পারি, এটা খুবই ভালো একটা দিক। আর এই যে দেখতে পাচ্ছ আমার ড্রামটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি পানি ধরে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি এডিট করতে আসলে বিশেষ করে তখন আমার নিঃশ্বাসটা কেন জানি না বেশি কষ্ট হয়, এটা আমি জানি না কেন এমন হয় আমার। আর এই যে আমার পানি ধরা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে এখানেই রেখে দিব, যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে যাব। আর পানি ধরে রাখার পরে রান্নাঘরে চলে এসেছি। আমার অনেক দিন ধরে এটা খেতে ইচ্ছা করছে, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আটা দিয়ে এটাকে তৈরি করতে হয়। মানে কী কী খাওয়া আমি জানি না, কিন্তু আমার কাছে কেন জানি না একটু ভালোই লাগে, তবে এর ভিতর ডাল দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে ডাল বাটা ছিল না, বা ডাল তখন বেটে করতে গেলে অনেক সময় লেগে যায়, তাই আমি এটা করে নিচ্ছি এভাবেই। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানালাটা আটকানো। এই নাস্তা তৈরি করে খেয়ে তারপরে হচ্ছে গতকালকে কিছু আম এসেছিল, সেই আমগুলো আমি দেখলাম পেকে গিয়েছে, বেশ ভালোভাবে পেকে গিয়েছে। এখন এত আম আসলে একবারে খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে, যার জন্য এখন এই আমগুলো যেগুলো বেশি পেকে গিয়েছে সেগুলো কেটে তারপরে বক্সে করে আমি এটা ফ্রিজে ডিপে রেখে দিব। আর এই দেখতে পাচ্ছ আমি আমগুলো কেটে নিচ্ছি। আম কাটা শেষ হয়ে গিয়েছে, আর এই যে আমি বক্সে ভরে তারপরে আমি এটাকে এখন ডিপে রেখে দিব, যেন পরে বের করে খেতে পারি। আর এই যে বক্সে রাখার পরে নিজেদের জন্য একটু নিয়ে আসলাম। আর নাস্তা করার পরে তারপরে হচ্ছে ছেলে শুকনো কিছু বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারগুলো তুলে রেখে দিচ্ছি। আর হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গিয়েছিল, তাই ছেলে বলছে আম্মুদা এটা আমি কেটে রেখে দিই, কারণ এইগুলো আসলে আমি তেমন করি না, এই কাজগুলো আমার কখনোই করা হয় না, এই কাজগুলো ওরাই করে। আর এই যে দেখতে পাচ্ছ রান্না করতে চলে এসেছি। Thank you.
পোলাও চালটা ভেজে তারপরে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢেকে দিয়ে আমি পাশের চুলায় দিয়ে এখন আমি এই চুলায় মুরগিটা রান্না করে নিচ্ছি। আসলে আমি অত পারদর্শী না, আমি পানি আবার মেপে দেই, কারণ অনেকে আছে মাপতে হয় না তাদের, তারা এমনিতেই রান্না করতে পারে কিন্তু আমি ওভাবে পারি না, আমাকে পানি মেপে তারপর রান্না করতে হয়, না হলে আমার কাছে মনে হয় পোলাও নরম হয়ে যায়। আরে দেখতে পাচ্ছ মুরগি মাংস রান্না করছে। আসলে আমি রান্নাটা করি অনেকটা সময় নিয়ে, কেন জানি না আমার খুব সময় লাগে রান্না করতে। আর এই যে মুরগি মাংসটা কষানো হচ্ছে, বিশেষ করে আমি মাংস অনেকটা সময় ধরে কষিয়ে তারপরে রান্না করি। আর পোলাওর সাথে আমার বেগুন ভাজি, পটল ভাজি বেশ ভালো লাগে খেতে, যার জন্য কয়েকটা পটল ভেজে নিচ্ছি। তেমন কিছু রান্না করছি না, শুধু পোলাও, মুরগি মাংস আর হচ্ছে পটল ভাজি। আর এই যে আমার রান্না কমপ্লিট, সব কিছু নিয়ে চলে এসেছি। আর আমি আবারও বলছি, আমি তোমাদের মতো এত সুন্দর করে ভিডিও করতে পারি না, তাই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।